περιοχή. পিসি সভাপতি তিনিটি প্রস্তাব দিয়েছেন, জয়দেব জেনা, নিরঞ্জন পট্টনায়ক, প্রসাদ হরিচন্দ্র কেছেন সর্ভে করে গোটে রিপোর্ট দিও কো ক্যান্ডিডেট জিতিব, এবং জেলা সভাপতি দায়িত্ব দিয়া হয়েছে জেলার পাঁচ জন ধরি সে সর্ভে করছেন। নিউট্রাল গোটে টিম পঠাইছেন পিসি সভাপতি, তুমি গোটে রিপোর্ট করে আন, যে সেটি লড়িব লোকসম্পর্ক রাখিথিব এবং লোকে তা না কইবে সেভাবে গোটে ক্যান্ডিডেট দিও। চারি প্রকার প্রস্তাব আসছি, যা শুনছি কালি আমি যাচ্ছি খড়িয়া পিসি সভাপতি, আমি সব ফেরলা পরে চার দিন ভিতরে সব রিপোর্ট আসব, পিসি সভাপতি জনক না পঠাইবে দিল্লি, তিনজন না পঠাইবে, সে যা দেবে তাকে আমি ধরি তৃণমূল স্তরক যাই ভোট অপেক্ষা করি। না মতো কে ভালো জনাপড়ুছি, কী ভালো জনাপড়ুছি, মোর গোটে ধারণা বিষ্ণু সেটি ভালো লোক লে কমেডিয়ান, সাহিত্যিক, ঐতিহাসিক, বিশিষ্ট শিক্ষাবিদ, খুব ভালো, তাঁর পুও ক্যান্ডিডেট করা যাচ্ছে, তাঁর গোটে সিম্পাথি ভোট কিছু মিলবার সম্ভাবনা আছে, এবং চারিআড়ে প্রচার করে চাললে বিজেডি জিতুছেন, সে কুমন্ত 80% ভোট আমার, 15% হচ্ছে বিজেপির, 5% হচ্ছে কংগ্রেসের, কিন্তু মু যা দেখলে নরেন্দ্র মোদি আ নবীন পট্টনায়ক যে খুঁড়িয়া খুঁড়ি যে দরদাম পাই সে গলে ডিজেল পেট্রোল গ্যাস পাই মুড়ি চূড়া চাউল অটা ঘিও তেল এবং ক্ষীর এই যে জিএসটি লোড হল নবীন পট্টনায়ক সমেত কহিলেন আপনার সবসিডি আকারে মেকআপ করেন, যে কিছু কলে নি, তেমন নবীন বাবু যেতে পয়সা খরচ কলে মধ্য আউ নুহ, মোদি যেতে খরচ কলে মধ্য নুহ, লোক মানে এ রাহুল গান্ধীর যে মানে ভারত জোড় কন্যাকুমারী পদযাত্রা আরম্ভ করেছেন, তামিলনাড়ু বড়িয়া হল, কেরল ভালো।